সাদিকুল গেমারকে স্ট্রাইক দিল গেমিং উইথ বৃষ্টি, ঘটনাটি কতটা সত্য? আসলে কি সাদিকুল গেমারকে স্ট্রাইক দিয়েছিল গেমিং উইথ বৃষ্টি? এই বিষয়ে কথা বলেছেন গেমিং উইথ বৃষ্টি তার লাইভ স্ট্রিমে। গেমিং উইথ বৃষ্টি লাইভ স্ট্রিমে কি রিপ্লাই দিয়েছিল তা দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। কি এমন হয়েছে তন্ময়দা বটের সাথে যার জন্য তিনি ফ্রি ফায়ার গেমটিকে বাদ দিতে চাচ্ছেন সেটিও জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। তার পাশাপাশি আপনাদেরকে আরো জানাবো এইচটিসি এম্পায়ার এর সার্ভার বিরোধী আন্দোলন কতটুকু অগ্রগতি হলো, নাকি এই আন্দোলন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। সকল ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। এই সকল তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আব্দুল্লাহ এবং আপনারা দেখতেছেন ডিকে গেমিং নিউজ চ্যানেল। সো গাইজ, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের প্রথম স্টোরি তন্ময় দাবর থেকে। হ্যাকারদের কথা শুনলে আপনাদের কি মনে হয়? হ্যাকার হচ্ছে সে সকল প্রাণী যারা অন্য কাউকে সাপোর্ট করে, অন্য কাউকে গ্র্যান্ডমাস্টারে নিয়ে যেতে সাহায্য করে। তবে আপনারা কি অবাক হবেন যখন শুনতে পারবেন যে এক ব্যক্তি হ্যাক ইউজ করে নিজে গ্র্যান্ডমাস্টারে যাওয়ার জন্য? যদি অবাক হয়ে থাকেন তাহলে বলি এমন একটি ঘটনা ঘটেছে তন্ময় দাবরের সাথে। রিসেন্টলি তন্ময় দাবরের ম্যাচে একটি হ্যাকার পড়ে যে হ্যাকার নিজে গ্র্যান্ডমাস্টারে অবস্থান করতেছিল। এতদিন পর্যন্ত আমরা জানতাম হ্যাকার শুধুমাত্র গ্র্যান্ডমাস্টারে পুশ করিয়ে দেয় অন্যদেরকে, কিন্তু এখন সেই তথ্যগুলো ভুল। বর্তমানে হ্যাকার নিজেও গ্র্যান্ডমাস্টার পুশ করার জন্য হ্যাক ইউজ করে। সো আপনাদেরকে তন্ময় দাবটের সেই ভিডিওর সামনে একটি ক্লিপ দেখাচ্ছি যেখানে তিনি হ্যাকারের সাথে কথা বলেছিলেন। হ্যাকারের পাশাপাশি এই ভিডিওতে তন্ময় দাবট গেয়ানা সম্পর্কে অনেক কিছু বলেন। প্রথমে সিপিআর মল্ল কেন একটু কন্ত ভাই, আমার তো মাথায় একটু সেন্স আছে, বাংলাদেশের ভিতরে একটু সার্চ দিয়ে দেখেন না সবচেয়ে বেশি হ্যাকার কে মারছে, বুঝছেন? আমার নাম ডাইবো ভাই, আইডি আপনার আইডি হ্যাক করছে, ওটা আপনার কাছের মানুষ হ্যাক করছে, আপনি ওরকম মানুষটা দিয়েছেন যে কিনা আপনার বিশ্বাসঘাতকতা, তো আমি কি তো করবো কোন কিভাবে বিশ্বাস করবো আপনি যদি ফেয়ার ভাবে খেলতে যদি আপনি হ্যাক লাগাই দিলেন ওই গেমের ভিতরে, আপনি হ্যাকার করে মারা শুরু করলেন, পোলা পাইন না কইবো আমি হ্যাকার লাগাই খেলা শুরু করে দিই। এন্ড গাইজ, এখন আমাদের পরবর্তী স্টোরি গেমিং উইথ বৃষ্টি থেকে। আপনারা অবশ্যই জানেন সাদিকুল গেমার এবং গেমিং উইথ বৃষ্টির মধ্যে কি হয়েছে। আপনারা যারা যারা কালকে সাদিকুল ভাইয়ের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জানেন যে গেমিং উইথ বৃষ্টি সাদিকুল ভাইকে স্ট্রাইক দিতে চেয়েছিল। এটি তো ছিল আমাদের সাদিকুল ভাইয়ের কথা। আসলে কি গেমিং উইথ বৃষ্টি সাদিকুল ভাইকে স্ট্রাইক দিয়েছে? এ নিয়ে লাইভ স্ট্রিমে কথা বলেছেন গেমিং উইথ বৃষ্টি। গেমিং উইথ বৃষ্টি জানান সাদিকুল ভাইকে তিনি স্ট্রাইক দিয়েছেন, এটি একটি সত্য কথা। আর এই স্ট্রাইক দেওয়ার মূল কারণ হচ্ছে সাদিকুল ভাই নাকি রিসেন্টলি যে সকল ইউটিউবারদেরকে রোস্ট করে তাদেরকে আগে থেকে ওয়ার্নিং দেয়, কিন্তু গেমিং উইথ বৃষ্টিকে কোনো প্রকারের ওয়ার্নিং দেওয়া হয় নাই। অর্থাৎ সাদিকুল গেমার গেমিং উইথ বৃষ্টিকে না জানিয়ে তার বিরুদ্ধে রোস্ট ভিডিও বানিয়েছে। তাছাড়াও তাকে অনেক বাজেভাবে রোস্টিং করা হয়েছে যার জন্য এখনো পর্যন্ত তাকে অডিয়েন্সরা হেড দিয়ে যাচ্ছে, যার ফলে তিনি রেগে গিয়ে স্ট্রাইকটি দিয়েছেন। গেমিং উইথ বৃষ্টি তার লাইভ স্ট্রিমে যে সকল কথা বলেছিল তার ছোট ছোট ক্লিপ কেটে আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। যাই হোক গাইস, আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি। কথাটা হচ্ছে সাদিকুলের সাথে আমার যাই ছিল প্রবলেম সব সলভ হয়ে গেছে, আমাদের মাঝখানে সব ঠিক হয়ে গেছে। তো যেটা হচ্ছে কথা, আপনারা কিছু আছেন সাদিকুল ভাইয়ের ফ্যান ফলোয়ার যারা আমার কমেন্ট বক্সে এসে বাজে বাজে গালাগালি করেন, বাজে বাজে কমেন্ট করেন, কিন্তু তার মধ্যে আমার সব ঠিক হয়ে গেছে। তো আপনাদের এখন বাজে কমেন্ট করার কোনো মানেই হয় না, তো নেক্সট টাইম কেউ আর বাজে কমেন্ট করবেন না, কারণ তার সাথে আমার সব ঠিক হয়ে গেছে। এখন আমরা দুজন ঠিক আছি, তো আপনারা বললাম না আমাদের মাঝে সবকিছু যত ঠিক হোক তোমরা বাজে কমেন্ট করার করবাই। আমি এটা তাকে আগেও বলছিলাম যে ভাই আপনি রোস্ট করছেন ঠিক আছে, শিক্ষা এরকম পাইছো বাজে কমেন্ট করার, তোমরা জাস্ট ওটা একটা ই পাইছো,
তোমাদের বাজে কমেন্ট করা তোমরা করবাই। আরে বিষ্টা পরি প্লেড এমন হলো যে আমার না জানে আমার না ভিডিও বানাইছে, দ্যাটস হোয়াই আমি স্ট্রাইক দিছি। হ্যাঁ, আমাকে না জানায় ভিডিও বানাইছে দেখে আমি স্ট্রাইক দিছি। জান্নাত কে নিয়ে বানাইছে, জান্নাত জানায় বানাইছে, আর যাদেরকে বানাইছে যাদের নিয়ে সবাইকে জানায় বানাইছে, এর কারণ ওরা কিছু বলে নাই। আমাকে না জানায় তিনটা বানাইছে, এর কারণে আমি স্ট্রাইক দিছি। হ্যাঁ ঠিক আছে, স্ট্রাইক দেওয়ার আগে আমার বলা উচিত ছিল, বিকজ তার আগেও অনেকগুলো স্ট্রাইক ছিল। আমার স্ট্রাইকের কারণে তার ইউটিউব চ্যানেল কমেন্ট প্রবলেমও হওয়া হইতে পারতো। আগে এটাই বুঝে আপনারা কি জিগাইছিল রিপ্লেস দিই বানা কেড়ে দিয়ে তো আপনি আমার কথা দিয়ে কালকে, আমার তো কথার তো কোনো ই দেয় নাই তারা, আমি কি করব এখন? আমি মেয়ে মানুষ, আমাকে সবকিছু নিতে হবে মাইনা। এন্ড গাইস, এখন আমাদের পরবর্তী স্টোরি এসটিসি এম্পায়ার থেকে। আপনারা অবশ্যই জানেন যে এসটিসি এম্পায়ার একটি নতুন উদ্যোগের কথা বলেছে, যদি জ্ঞান আমাদের এই সকল দাবি দাওয়া গুলো পূরণ না করে তাহলে হয়তো আমরা আবার আন্দোলনে যেতে পারি। কিন্তু এই আন্দোলনের অগ্রগতি কতটুকু, আসলে কি এই আন্দোলন অনেক দূরে এগিয়ে যাবে নাকি এটি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে? এ ব্যাপারে এসটিসি এম্পায়ার তার একটি ভিডিওতে বলেন, যে সকল বড় বড় ইউটিউবার লিডিং পজিশনে রয়েছে তারা কিন্তু জ্ঞান আর পার্টনার প্রোগ্রামের সাথে জড়িত, আর যারা যারা এখনো ছোট, যারা যারা এখনো পার্টনার প্রোগ্রামে যুক্ত হয় নাই, তারা ভবিষ্যতে পার্টনার প্রোগ্রামে যুক্ত হবে বলে তারা এই ব্যাপারে কোনো কথা বলতেছে না, যার জন্য এসটিসি এম্পায়ার এখন একাই পড়ে রয়েছেন। যদিও তিনি অনেকের সাথে কথা বলেছেন যারা এই ব্যাপারে রাজি হয়েছেন তার সাথে কাজ করার জন্য, তবুও তাদের এই আন্দোলন কতটুকু এগিয়ে যাবে তা এখনো প্রশ্নের মুখে। সো গাইস, এসটিসি এম্পায়ার তার ভিডিওতে কি বলেছিল তার ছোট্ট একটি ক্লিপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি পুরো ভিডিওটি দেখতে ইন্টারেস্টেড হন তাহলে আমার ডিসক্রিপশনে তার লিংক দেওয়া আছে। গাইজ, আমার চ্যানেলে যে মেন টপিকটা চলতেছে বর্তমানে সার্ভার নিয়ে, এটা নিয়ে আমি শুধুমাত্র তোমাদের মতামত নিয়ে বসে নাই, আমি অলরেডি ব্যাকগ্রাউন্ডে অনেক কাজই করতেছি। কিন্তু কি বলবো গাইজ, ম্যাক্সিমাম যারা বড় ক্রিয়েটার তারা তো পার্টনার প্রোগ্রামে যে বসে আছে, আর যারা ছোট আছে তারা বসে আছে পার্টনার প্রোগ্রামে যাওয়ার জন্য। চারদিকে তাকাইলে অনেক ক্রিয়েটারের নাম আসে, আমি অনেকের কাছেই গেছি, যার কাছেই গেছি সে বলতেছে ভাই আমি এ বিষয়ে কথা বলতে পারবো না। এই জন্য এলরে তোমার ভাই একদম একা পড়ে গেছে গাইজ। শুধুমাত্র তোমাদের জন্য যারা আমাকে হেট করে, যারা আমাকে গালি দেয়, আমি তাদের কাছেও গেছি। তো কয়েকটা মানুষকে পাশে পাইছি, তো এই কয়জন মিলে ব্যাকগ্রাউন্ড আমরা কাজ করতেছি। আর সব থেকে বড় কথা হলো, এই লড়াই তোমরা কাউকে পাওয়ার না পাও, এইচটিসি কে সবসময় পাবা। শুধুমাত্র এই লড়াই না, অডিয়েন্স এর জন্য যখন যেটা দরকার হবে সেটার জন্য এইচটিসি সবার আগে থাকবে। আর জাস্টিস ফর বিডি সার্ভার এই আন্দোলনে আর কেউ থাকবে না, থাক দরকার হলে শুধুমাত্র আমি একাই থাকবো তোমাদের পাশে, একাই যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করবো। কিন্তু এন্ড গাইজ, এখন আমাদের পরবর্তী স্টোরি সেভেস ফোর টোয়েন্টি থেকে। ভেনসিনজো ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে এটি একটি পরিচিত নাম এবং অনেক ব্যক্তির আইডল তিনি। আমাদের বাংলাদেশে ভেনসিনজোর অনেক ফ্যান ফলোয়ার রয়েছেন, যারা ভেনসিনজো সম্পর্কে অনেক কিছু জানতে চান। তাই সেভেস ফোর টোয়েন্টির ছোট ভাই এক্সট্রিম রাব্বি রিসেন্টলি ভেনসিনজোর সাথে অসিমোস টিভির একটি ইন্টারভিউকে বাংলায় ডাবিং করে আপনাদের জন্য উপস্থাপন করেছেন। সেই ভিডিওটি আপনারা এক্সট্রিম রাব্বি এবং সেভেস ফোর টোয়েন্টি উভয় চ্যানেলেই পেয়ে যাবেন। তাই আপনারা যারা যারা ভেনসিনজোর ফ্যান ফলোয়ার রয়েছেন, তারা যদি চান তো সেই ভিডিও থেকে ভেনসিনজো সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন। এন্ড গাইজ, এখন আমাদের পরবর্তী স্টোরি গেমিং উইথ মামুন থেকে। গেমিং উইথ মামুন তার ইউটিউব কমিউনিটি পোস্টে একটি পোস্ট করে সকলকে জানান হঠাৎ করে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন, যার জন্য তিনি বেশ কিছুদিন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন না। যদিও গেমিং উইথ মামুন তার কমিউনিটি পোস্টে জানান নাই যে তার কি হয়েছে, তবু আমরা তার জন্য দোয়া করব যাতে তার যা হোক না কেন তিনি যাতে অতি জলদি সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের মাঝে আবারও ফিরে আসেন। এন্ড গাইজ, এখন আমাদের পরবর্তী স্টোরি এজেন্ট জিসান থেকে। এজেন্ট জিসান একটি নতুন আইফোন 12 প্রো ম্যাক্স কিনেছেন। আপনারা তো অবশ্যই জানেন যে এজেন্ট জিসান হচ্ছে একজন স্নাইপার প্লেয়ার এবং তিনি কিন্তু আগে অনেক ভালো স্নাইপার চালাতেন। যেহেতু তিনি বর্তমানে আইফোন 12 প্রো ম্যাক্স কিনেছেন, তাহলে হয়তোবা এখন আমরা তার থেকে আরো অনেক অসাধারণ স্নাইপারের গেম প্লে দেখতে পাবো। এবং আপনাদের সকলকে আমি এটা জানাতে চাই যে জিসান হলো FFBC 2021 এর উইনার, এজেন্ট EXP-র একজন মেম্বার। And guys, এখন আমাদের পরবর্তী স্টোরি ফ্রি ফায়ার থেকে। আমাদের গেমের ভিতরে একটি ক্যারেক্টার রয়েছে যেটির নাম জাই ক্যারেক্টার। 31 জুলাই এর পর থেকে আপনারা আর গেমের স্টোরে এই ক্যারেক্টারটিকে পাবেন না, অর্থাৎ গেমের স্টোর থেকে এই ক্যারেক্টারটিকে আপনারা কিনতে পারবেন না। সেটি অ্যানাউন্সমেন্ট করেছে গ্যানা ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল তার ফেসবুক পেজের মাধ্যমে। এছাড়াও আমাদের কুরবানির ঈদ সম্পর্কে গ্যানা ফ্রি ফায়ার অফিসিয়াল তার ফেসবুক পেজের যে লোগোটি ছিল সেটিকে চেঞ্জ করেছেন। তাছাড়াও তারা একটি অ্যানাউন্সমেন্ট করেন, তারা টোটাল 20টি ইভোএসকার গিভওয়ে করবেন 20 জন লাকি পার্সনকে সেই ফেসবুক পোস্টের কমেন্ট সেকশন থেকে। সো গাইজ, আপনারা যদি গিভওয়ে জিততে চান তাহলে সেই ফেসবুক পোস্টের লিংক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা চাইলে গিয়ে কমেন্ট করতে পারেন, হতে পারে আপনিও হয়ে যেতে পারেন একজন লাকি উইনার সেই 20 জনের মধ্যে। এন্ড গাইজ, এখন আমাদের ক্রেডিট পর্ব। স্ক্রিনে দেখানো এই ভাইগুলোকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আজকের এই ভিডিওটি কমপ্লিট করতে সাহায্য করার জন্য। ইয়াপ গাইজ, আজকের ভিডিও পর্যন্তই। আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, আপনাদের সাথে দেখা হবে আরো নতুন কোন ভিডিওতে আরো অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দেখতে থাকবেন DK Gaming News চ্যানেল। বাই বাই গাইজ।